हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो टुलिस ब्लॉगे सबाई के वेलकम और सबाई के शुभ सकाल। सकाल हो गए और बिस्टी पड़े, तो हमें एक बिस्टी देखिल जानला दिए। तो चलो आज के दिन स्टार्ट करी। तो हमारे चाटा खावा गेछे, बाबाई कि जानो बोलछे आमाके। जाइहोक, हमारे चाटा खावा हो गए सकाल सकाल और आज के अनेक काज आछे, तो रान्ना टान्ना करब। देखो कैमन पड़े ऐले। और ये हमें एक शुए बोलते रान्ना हो गए, तो रान्ना रान्ना कर एक शुए रेस्ट करपर हमारे एक काज आज बोलते आज के एक बड़ी आई एक सजुगुजु करब। तो এখন আমি বসে গেছি হচ্ছে নেইল পালিশ তুলতে, আর এখানে আমি নেইল পালিশগুলো তুলে নেব, তারপর নতুন করে আবার নেইল পালিশ দেব। আজকে বিয়েবাড়ি আছে, আমার একটু সাজানোর কাজ আছে ফ্রিতে। যাই হোক, স্টুডেন্টের বিয়ে, তো আমি এখানে এখন নেইলগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি এখানে নেইল পালিশ দিয়ে নেব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার নেল পালিশ তোলা প্রায় কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে গেছি মাঠে যাওয়ার জন্য। আর এই যে বাবাই হাঁটছে দেখতে পাচ্ছ, তো এখন আমরা যাব হচ্ছে মাঠে। মাঠে হচ্ছে আজকে ধান লাগানোর কাজ হবে, লাগাবে একটু পরে, তো সেই জন্য আমরা দেখতে যাচ্ছি। তো এই যে বাবাই আর আমি বেরিয়ে পড়েছি মাঠে যাওয়ার জন্য। একটু রৌদ্র ছিল তাই বাবাইকে বললাম গামছাটা মাথার উপর দিয়ে দিতে। আর এই যে মাঠের রাস্তা, খুব কষ্ট হচ্ছিল যেতে। আর এই যে প্রায় জমি জমি কাদা করা, তো মাঠ থেকে ঘুরে চলে এসেছি। আর এদিকে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, শাড়িটা পরিনি কারণ ওখানে গিয়ে পরবো, কারণ একটু তারা আছে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে বাবাকে নিয়ে, বাবাকে নিয়ে রাতে খুবই অসুবিধা হচ্ছে। আমরা যাচ্ছি অনুসরণ, আর কি বলবো, দেরি হয়ে গেছে, ভাবছিলাম কোন দিক দিয়ে যাবো, একটু কাজ আছে, সেই জন্য শাড়ি মানে রেডি হয়নি। কথায় এই যে আমাদের জমি সামনে যেগুলো দেখা যাচ্ছে, যেগুলো গ্রামের রাস্তা, আর রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ঠিক মতো বসে থাকা যায় না এমন রাস্তা আমাদের। এই যে রাস্তার পরিস্থিতি, এটা তো সামান্য, সামনে আরও। তারপরে আমি করলাম, আমি ব্রাইডকে রেডি করলাম, এই যে আমার ব্রাইড। তো চলে আসলাম বিয়ে বাড়িতে, আমার স্টুডেন্ট। আর এই যে আমরা এখন এখানে বসে এমন হয়েছে যে ব্রাইড সাজানো কমপ্লিট করে, তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো সবাইকে টাটা, গুড নাইট। আর অনেক রাত্রি হয়ে গেছে, তাই সবাইকে গুড নাইট, বাই। সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।